পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই যে ভাজা মশলার গুঁড়ো দিয়েছি, এবার মাখবো, তাই তো? রাধুনি মোবাইল চালাবে আর হুম করবে খালি, আর আমাকে সব কাজ করতে হবে। এই নাকি রাধুনি, কি রাধুনি কে জানে। তাহলে আপনারাই বলুন কে রান্না করলো। ও বলেই খালাস করিয়ে নিল। আমি বিভিন্ন রকমের শেপ করে দিয়েছি, গোল লম্বা করে দিয়েছি। এবার নাকি এগুলোকে ভাজা হবে। গরম করে নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে ভালোই। এরপর এর মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে ভালো করে পুরো তাওয়াটা করে নিলাম। হয়ে গেছে, তেলটা একটু গরম হোক। তাওয়াটা এমনিতেই গরম ছিল। এরপর এর মধ্যে একটা একটা করে এই কাটলেট গুলো, কাটলেট লাগি ছাতার মাথা, এগুলো দিয়ে দিচ্ছি। উল্টে উল্টে
দিয়েছি বুদিকে এরকম হালকা হালকা ভাজা ভাজা হয়েছে এটাকে চাইলে আপনারা তেলেও ভেজে নিতে পারেন আমার যা মনে হয় এখন রাঁধুনি তো বলেনি তেলে ভাজা যাবে কি যাবে না ওর মনে হয়েছে এরকম করে ভেজেই খাবে তাই জন্য এরকম ভেজেছি ডিম দুটো আলু দিয়ে অনেকগুলো কাবাবই হয়েছে মোটামুটি সন্ধ্যেবেলা চায়ের সাথে খাওয়া যাবে অনেক চারজনে মিলে খেলেও হবে মানে ভালোই হয়েছে পরিমাণটা রাঁধুনি বানায়নি আমাকে দিয়েই বানালো কিন্তু বেশ ভালো লাগছে খেতে তাহলে আজকের জন্য টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কিন্তু কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে থ্যাংক ইউ।